ছয়টা কমিশন করেছেন তারা ছয়টা কমিশনে আমার কাছে মনে হয়েছে এক দুইজন লোক একটু আন্ডার মাইন্ড আমি বলবো একটু কিন্তু চার পাঁচ চারজন মানুষ একদম সঠিক জায়গায় সঠিক লোকটি বসিয়েছে পাশের বাড়ির আমাদের মালিকেরা কিন্তু সর্বক্ষণ অস্থির থাকে কিভাবে আবার আমাদেরকে কৃতদাস বানানো যায় এই ব্যাপারটা খুব সাবধান থাকতে হবে সেই কারণে চক্রান্ত শেষ হয়ে নাই গার্মেন্টসে বন্ধ চৌকিদাররা আন্দোলন করে দফাদাররা আন্দোলন করে আনসাররা আন্দোলন ওই বাবারা তোমরা কোথায় ছিল গত ষোলো বছর হ্যাঁ আমরা বুঝি কিন্তু এগুলা আপনারা যেটা মনে করতেছেন যে শেখ হাসিনা একটা ফোন করে বাংলাদেশ বদলা দেবো আরে ফোন করলে আরে বাপের বেটি তাহলে পালায় গেল কেন যদি আসার এত সাহস থাকে পালায় গেল কেন আমি হলে তো পালায় যেতাম না আমি হলে মৃত্যুবরণ করতাম না হয় বিষ খাইতাম না হয় ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার কথা বলতাম না গেলে আত্মহত্যা করতাম এ তো সাহস শেখ হাসিনার নাই আর তাদের এই চোর চোটাদের নাই চোর চোট্টারা আওয়ামী লীগ সে আওয়ামী লীগ কি আছে আওয়ামী লীগ তো ছিল হাইব্রিডদের আওয়ামী লীগ ওরিজেনের যে আওয়ামী লীগ ছিল সেটা তো মরে গেছে সেটা তো দাফন কাফন শেখ হাসিনা নিজের হাতে করছে এখন যে আওয়ামী লীগ সেটা তো আর কি করবে এদেশে এদেরকেও কিছু করতে পারবে না এখন যেমন একটা ইউনিয়নে গিয়া বাপ ডাকলেও কেউ মুসলিম লীগ করবে না একটা সময় আয়সা করবে ঠিক মতো চললে ইউনুস সাহেবদের সরকার ডক্টর ইউনুস সরকার এবং আমরা যদি ঠিক মতো চলি আব্বা যান ডাকলেও কেউ আর গ্রামে গ্রামে এরা করবে না যারা করবে এরা গণপিটুনি খাইবে মানুষের হাতে ওই পনেরো বছরের অপকর্মের জন্য কাজে আমি মনে করি এটা ভয়ের কিছু নাই এখনো খারাপ কিছু হয় নাই তবে প্রতিটা অনেক গ্রন্থ অনেক মন্থর গতি এবং কোথায় যেন একটা গিট্টু দেওয়া আছে আমি এ তো আবার ভাটে দেশের মানুষ বাংলা অত বলতে পারি না গিট্টু দেওয়া আছে কোথায় যেন একটা গিট্টু দিয়ে রাখ আমি আপনাকে বলি ওই যে যার সামনে আমি বসে আছি জনাব আবু আলম শহীদ খান হাইরে একটা মানুষ যেমন চিন্তায় চেতনায় স্মার্ট সততায় এখন পর্যন্ত কোনো কথাই আমার কানে আসে নাই আমার কানে না আসার তো কথা না তার ব্যাপারে কিন্তু এই লোকটাকে না ডাইক হাঁটতে পারে না বসতে পারে না চলতে পারে না মানুষ চেনে না এইসব লোক রে হিমালয়ের সিঙ্গে বসে রাখছেন কেন পছন্দ কেন আপনার এরা তো হাসিনা সরকারের দিনের বেলায় তারা তো হাসিনা সরকারের বন্ধু ছিল অনেকে আমি নাম বলতে পারব এত হাসিনা সরকারের বন্ধু ছিল আমি জানি তাদের দুই পয়সার কোন অবদান নেই আন্দোলনের সংগ্রামে এমনকি বিরোধিতা যারা আমাকে রাস্তায় দেখলে বলতে না রহমান এই লোকগুলা এখন দেখি আমাদের মাথার উপরে বসে আছে সাতবার ফুল করলেও সুন্দরের কাজে আমি মনে করি আবু আলম শহীদ কান্দের মতো লোকজন যদি আমলা সঠিক ক্রেডিবল যোগ্য আমলাই নিতে হয় তাহলে শহীদ খানদের মতো আমলাদেরকে তো বাদ দেওয়ার কথা ছিল না এই দেশে আমি ওনার সামনে বলে বলছেন আমার মনে খুব কষ্ট আছে কেন ওনাদের মতো কাউকে নিচ্ছে না বলে মনে করেন কেন ওনাদের মতো মানে শহীদ খানদের মতো লোকদের লোকজনকে কেন নিচ্ছে না বলে মনে করেন এর পেছনে কোনো কারণ আছে কেন আর একটু খুঁজে দেখতে হবে আমার তবে আমার মনে হচ্ছে এই সরকার এই সরকারের কিছু গ্যাপ আছে নিশ্চয়ই কারণ ইনুসাপ কোনোদিন পলিটিক্স করেন নাই তো উনি ভালো মানুষ সৎ মানুষ যোগ্য মানুষ বিশ্বব্যাপী পরিচিত মানুষ আগামী একশো বছর ইনু সাহেবের মতো সুসন্তান বাংলায় আসবে কিনা আমি জানি না গত একশো বছরে কোন নন পলিটিক্যাল সুসন্তান আমি পলিটিক্যাল বলছি না নন পলিটিক্যাল সুসন্তান ইনু সাহেবের মতো আসে নাই কিন্তু মানুষের সঙ্গে চেনার ব্যাপারে উনার গ্যাপ আছে উনি কোনোদিন মানুষকে নাম ধরে ডাকে নাই কাউকে চিনে নাই উনি করছেন এনজিও বা উনি বড় ভাবে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে আমাদেরকে সম্মানিত করছে এটা যেমন সত্য উনি কাউকে চিনে না বাংলাদেশের কে কি করে এটাও সত্য সাতবার বলতে হয় নামটা অমুখে বলে দেওয়া অমুখ কিন্তু এইভাবে তো আর রাজনীতি চলে না এই দেশটা একটা অভিশক্ত দেশ আমি যেমন বলছি আওয়ামী লীগ একটি অভিশক্ত রাজনৈতিক দল বাংলাদেশটা একটা অভিশক্ত দেশ যারা যা করছে তারা কোনো মূল্যায়ন পায় নেই অরিজিনাল যারা কিছু করছে তারা কেউ মূল্যায়ন পায় নেই আমি ওনারা বসার সাত দিন পর একটা বক্তৃতা করছিলাম প্রেস ক্লাবে এই সরকার বসার আমি বলছিলাম গান গিয়ে একটা সমর্থন দিই এই মন তোমাকে দিলাম এই প্রাণ তোমাকে দিলাম এটা যেমন সত্য এইটাও মনে রাখেন এই সরকার এখানে কিন্তু আমিও ছিলাম আমরাও ছিলাম এটা মনে রাখেন ভুলে যায় না এটা শুধু আপনাদের কামাই না কামাইটা কিন্তু সারা জনগণের সমস্ত মানুষের সেইখানে যারা যারা ছিল সামনের সারিতে সেখানে আমরাও ছিলাম কাজে এত ভুলে যায় না এই ভুলটা হইলে কিন্তু আমাদের সমস্ত ফসলটা নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে এখনো সময় আছে তবে আমি একটা ব্যাপারে আশাবাদী ছয়টা কমিশন করেছেন তারা ছয়টা কমিশনে আমার কাছে মনে হয়েছে এক দুইজন লোক একটু আন্ডার মাইন্ড আমি বলবো একটু কিন্তু চার পাঁচ চারজন মানুষ একদম সঠিক জায়গায় সঠিক লোকটি বসিয়েছেন দুই একজন মানুষের ব্যাপারে কিছুটা রিজার্ভেশন আমার থাকলেও আমি মনে করি তারা তাদের তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালনার জন্য বাংলাদেশের যোগ্য লোকদের ওনারা সাজেশন নেবেন এবং পাশে রাখবেন এটা আমি মনে করি জি তার মানে আপনি এই সরকারের সফলতা নিয়ে আপনি এখনো পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট নন যাদেরকে না আমি হতাশ সরকার সম্পর্কে আমি হতাশ না আমাদের ছেলেরা যারা যা যা করার কথা ছিল এই সময় এখন পর্যন্ত অনেক কিছু গ্যাপ আছে আপনি বুঝতে পারছেন যে আপনার মহাসচিব আজকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমাদেরকে বিভক্তি করার চক্রান্ত চলছে ষড়যন্ত্র চলছে মানে আপনাদেরকে বিভক্তি করা এবং অন্যান্য দলের সাথে যে একটা ঐক্যবদ্ধ অবস্থা ছিল এই আন্দোলনের আগ থেকে দীর্ঘদিন সেখানে একটা বিভক্তি করার চক্রান্ত করে একটা অন্য হয়তো শক্তিকে আনবার চেষ্টা করছে এই এটা কি দিয়েছে বলে মনে করেন এমন একটা বাস্তবতা কি আছে বলে মনে করেন কিনা ষাট বছরের রাজনৈতিক অভিজ্ঞতা এখন আমি বলবো উনিশশো চৌষট্টি সনের বারোই আগস্ট আমি প্রথম ছাত্র লীগে আসছিলাম বারোই আগস্ট চলে গেছে দুই হাজার চব্বিশ সন মানে ষাট বছর চলে গেছে তারপরে এখন হলো এক মাস দুই দিন আমার রাজনীতির অভিজ্ঞতা হলো ষাট বছর এক মাস দুই দিন বয়স হলো সাতাত্তর বছর আমি কথাটা খুব ক্লিয়ারলি বলি আমি হান্স করতেছি আমার গায়ে একটু বাতাস লাগতেছে বাতাস কিন্তু দক্ষিণ দিক থেকে আসলে বোঝা যায় কিন্তু দেখা যায় আমার গায়ে একটু কেউ কেউ জাম্প করার চেষ্টা করতেছেন আমি তাদের ব্যাপারে বলবো আমাদের গ্রামে একজন মাস্টার ছিল উনি সিক্স পর্যন্ত পড়া প্রাইমারি স্কুল পড়াইতো তো ছোটবেলায় আমাকে উনি আমার চাচা ছিলেন একটা কথা বলতেন ওই আগের দিনের মতো পোহালো এরকম কথা লেখা পড়া ইংরেজি তো আবার নতুন কথা বলতেন অমানুষ মানুষ হয় না শুধু পিনলেই জামা জোড়া সোনার জিঞ্জির মুখে দিলেই গাদা হয় না ঘোড়া আমি যারা গাদা হইয়া ঘোড়া সোনার জিঞ্জির মুখে দিতে চান তাদের ব্যাপারটা আমি দেখতেছি দেখতেছি না তা না এটা সম্ভব না যদি সম্ভব হয় ইয়াস যারা এইসব চিন্তা ভাবনা করেন কেউ চিন্তা করেন বাংলাদেশটাকেই বোধ নাম নামটা পরিবর্তন করে দেওয়া যেতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধটারই হয়তো বা নামটা অন্যরকম রাখে যারা এগুলা চিন্তা করুন তাদেরকে বলবো বাপের নাম বুটাবুটি করে পরিবর্তন করা যায় না এটা হলো আর যদি পরিবর্তন করতে চান বাপের বেটা হইলে ফিল্ডে নামে মানুষকে জিজ্ঞাসা করেন ভোটাভুটি হোক ফেয়ার সেইখানে যে টু থার্ড মেজরিটি পান কথা এইসব কয়ে অনার্থক নন ইস্যুকে ইস্যু করে বিভ্রান্ত করার কোন কারণ আছে বলে আমি মনে করি না কারণ আমাদের বিরুদ্ধে বহুত বড় শত্রু পাশের বাড়িতে আছে পাশের বাড়িতে যারা সারা দিন আমাদের সঙ্গে আমাদের ব্যাপারে মনে করে আমরা তাদের গোলাম আমরা তাদের সাবর্ডিনেট আমরা তাদের কৃতদাস সেই কৃতদাসের ব্যবসা চলে গেছে বলে পাশের বাড়ির আমাদের মালিকেরা কিন্তু সর্বক্ষণ অস্থির থাকে কিভাবে আবার আমাদেরকে কৃতদাস বানানো যায় এই ব্যাপারটা খুব সাবধান থাকতে হবে সেই কারণে বলি চক্রান্ত শেষ হয় নাই গার্মেন্টস বন্ধ চৌকিদাররা আন্দোলন করে দফাদাররা আন্দোলন করে আনসাররা আন্দোলন ওই বাবারা তোমরা কোথায় ছিল গত ষোলো বছর হ্যাঁ আমরা বুঝি কিন্তু এগুলা এবং তাদেরকে খুব কঠিন হাতে এই সরকারের দমন করা উচিত বলে আমি মনে করি এবং এই সরকার যদি ফেল করে আমি জানি না তার পরিণাম কি হবে ফেল করার কোন ইনুস বলেছেন আমিও বলছি ফেল করার কোন স্কোপ নাই আমাদেরকে সফল হতেই হবে সেই সফলতার চিন্তা করছি যত চক্রান্তই যারা করো কারণ আমাদের তরুণ সমাজ এখনো তাদের পথ থেকে বিচ্ছুত হয়নি